हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। आज इतिमध्ये राज्य एवं देशबासीर जन्य उठे एसेछे बाछाई करा आजकेर 20টি একদম লেটেস্ট আপডেট। प्रथम रही आज के सब बड़ खबर एबारे पार्थ चट्टोपाध्याय बिरुद्धे जखन जामिनेर उद्देश्य बा निजेके मुक्ति पावार उद्देश्य ओर पिता एकेर पर एक सब तथ्यगुलो फाँस करते चले इडिर काछे एबार स्वीकारोक्ति बा स्वीकार करते चले। ठीक ऐ समयतेई राजसाक्षी होते चेये एबारे आवेदन ओर पितार मुख खुलबेन पार्थेर बिरुद्धे घोराच्छे फेर रहस्य। राजसाक्षी होते चेये की फाँस करते चले बा पिता मुखोपाध्याय आबारो नतून करे की स्वीकार करते चले सीबीआई ईडी काछे आर कोन कोन दुर्नीतिर संगे जुक्त पार्थ चट्टोपाध्याय बा तार संगे आर कोन चारजन जुक्त छिलो। अन्यदिके आबारो माथाय हात पड़लो अनुब्रत मंडलेर जे अनुब्रत मंडल के बाँचाते मरिया हये उठे पड़ेछिलो ममता बंदोपाध्याय। एबारे फेर अनुब्रत मंडलेर जामिनेर आवेदन खारिज। एबार दुर्गापूजो जेलेई काटाते हबे तृणमूल नेताके। 14 দিনের जेल हेफाजत अनुब्रत फिर प्रभावशाली तथ्य जमीन खारिज। এর সাথেই রয়েছে আবার আজকের আরো একটি বড় খবর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে। একদিকে যখন গ্রেফতারের হুমকি দেয়া হয়েছে বা হুঁশিয়ারি দেয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে এ যেন বিচারকের সিংহামের কায়দায় বিচার। কোনো ভয় নাই, কোনো ডর নাই, উপযুক্ত দেওয়ার চেষ্টায় মরিয়া এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়। এসএসসি মামলায় আরো 923 জনকে নিয়োগ শুরু সময় বেঁধে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নিয়োগ নিয়ে সময় বেঁধে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের দিকে লক্ষ্য রেখে যখন মরিয়া হয়ে উঠে পড়েছে ঠিক একাধিক পদক্ষেপ নিচ্ছে এবার রাজ্যবাসীর জন্য, যা থেকে কেবলমাত্র উপকার পাবেন রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারগুলি। শুধু তাই নয়, রয়েছে দিদিকে বলার পর ফের এক নতুন উদ্যোগ শুরু নবান্নে। অন্যদিকে রয়েছে ইলেকট্রিক বিল নিয়ে আজকের আরো একটি দারুণ খবর, বিশাল বড় সুখবর। যদি আপনার বাড়িতে ইলেকট্রিক বিল বা মিটার থেকে থাকে তাহলে এবার আপনাকেও খুশি করে দিতে চলেছে বিদ্যুৎ মন্ত্রক। আর আজকে থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা। জানানোর পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দিয়ে। এবং যদি আপনি একজন স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন আর এই দুর্নীতিবাজ চোর তাকে সিবিআই তরফ থেকে গ্রেফতার করা খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক আর এই দুর্নীতিবাজের কর্মকাণ্ডগুলি জানানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকে প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এবারে যেন গোদের ওপর বিস্ফোরা, চোরের মায়ের বড় গলা। পার্থ চট্টোপাধ্যায় জেলে বা সিবিআই বা ইডির কাছে একাধিকবার দাবি করেছিলেন এত সম্পত্তি তার নয়, তিনি এ সকল বিষয় কিছু জানেননি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তিনি ষড়যন্ত্রের শিকার। কখনো বয়সের দোহাই দিয়ে, কখনো হাউমাউ করে কেঁদে আদালতে জামিন চাইলে জামিন পায়নি, তবে কেঁচো খুঁড়তে দিনের পর দিন কেউটের হদিশ। এসএসসি দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় কার্যত এবার রাজসাক্ষী হওয়ার আবেদন জানালেন। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, সম্প্রতি এই দুর্নীতি মামলা তদন্তে নেমে চার্জশিট জমা দিয়েছে ইডিকে। সেই চার্জশিটই দাবি করা হচ্ছে এই দুর্নীতির ও আর্থিক লেনদেন সংক্রান্ত যে অভিযোগ উঠেছে তাতে রাজসাক্ষী হতে চেয়েছেন অর্পিতা। তাহলে কি অবশেষে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকার উৎস নিয়ে মুখ খুলবে তিনি? বা পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় প্রাত হলে তার নামে একাধিক সংস্থার যে শেয়ার ছিল তা হস্তান্তর করা হয় অর্পিতা মুখোপাধ্যায়ের নামে? পার্থ ঘনিষ্ঠ হিসাব রক্ষক চাপ দিয়ে এই কাজটি করিয়েছিলেন, এত টাকা কোথায় থেকে এলো? বা পার্থ চট্টোপাধ্যায়ের নামে বা অর্পিতার নামে যে সকল বিমাগুলি রয়েছে ওই বিমার টাকাগুলি কেন পেমেন্ট করত? সকল বিষয় এবার রাজসাক্ষী হতে চলেছে ইডির কাছে বা সব স্বীকার করতে চলেছে ইডির কাছে অর্পিতা মুখোপাধ্যায়। কারণ বারবারই শোনা গিয়েছিল অর্পিতাকে জেল আর ভালো লাগছে না, এবারে মুক্তির উদ্দেশ্যেই কি এমন করতে চলেছে? অন্যদিকে আবার রয়েছে অনুব্রত
মণ্ডলকে নিয়ে আজকের আরও একটি বড় খবর। আবারও 14 দিনের জেল হেফাজতে পাঠানো হলো অনুব্রত মণ্ডলকে। গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে পুনরায় জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। আজ অনুব্রত জামিনের আর্জি খারিজ করলেন আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত বিচারক রাজেশ চক্রবর্তী। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী 5ই অক্টোবর। আসানসোল সিজিএম আদালতে এই শুনানি হবে। আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় ও আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা তাদের মক্কেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করেন। তাদের যুক্তি ছিল গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্তদেরই জামিন মুকুব করা হয়েছে। কেউ 32 দিন, কেউ 33 দিন জেলে থেকেছেন, কারো বিনা জেল হেফাজতেই জামিন হয়েছে। আদালতে অনুব্রতর আইনজীবী সওয়াল করতে গিয়ে গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, এনামুলের স্ত্রী রশিদা বিবি, বিকাশ মিত্র, শেখ আব্দুল লতিফ, আনারুল শেখ, তানিয়া সানাল, বাদল সানালের মতো অনেকেই জামিন হয়ে গিয়েছে। আইনজীবীদের বক্তব্য, যারা ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করেন বলে অভিযোগ তাদের জামিন হয়ে গিয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ, যিনি শুধুমাত্র বীরভূম থেকে মুর্শিদাবাদে গরু নিয়ে যেতেন তিনি থেকেছেন জেলে। এরপরে শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরে জামিনের আবেদন করেন তারা। অনুব্রতর আইনজীবীরা সওয়াল করেন, সংশোধনাগারে শৌচালয়ে অবস্থা খারাপ, অনুব্রতর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, এই পরিস্থিতিতে 65 বছর বয়সী অনুব্রতর শরীর আরো খারাপ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সকল বিষয়গুলিকে লক্ষ্য রেখে জামিন চাইলে পেল না জামিন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যতই সাফাই দিক না কেন, বা অনুব্রত যতই পক্ষপাতিত্ব করুক না কেন, তবুও পেল না অনুব্রত মণ্ডল জামিন, আবারও 14 দিনের জেল হেফাজত। এর সাথেই রয়েছে বিচারকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে আজ আরো একটি দারুণ খবর। আবারও 923 জনকে নিয়োগ শুরুর সময় বেঁধে দিলেন বিচারপতি। গ্রুপ সি গ্রুপ ডি বিভাগে শূন্য পদে অবিলম্বে যোগ্য প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছেন আগামী 28 সেপ্টেম্বরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি প্রার্থীদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। বেআইনি নিয়োগের অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে এর আগে গ্রুপ ডি অর্থাৎ স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে চাকরি পাওয়া 573 জনের নিয়োগ বাতিল করা হয়েছিল। যেসব পদ থেকে ছাঁটাই করা হয়েছে সেই শূন্য পদ পূরণ করতে হবে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অন্যদিকে রয়েছে ইলেকট্রিক বিল বা মিটার নিয়ে দারুণ একটি সুখবর। এবারে 3 মাস নয়, রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিল দিতে হবে প্রতি মাসেই, বড় ইঙ্গিত অরূপ বিশ্বাসে। রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিলের নিয়মে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার বিধানসভায় এ নিয়ে নিজের মত প্রকাশ করেন অরূপ বিশ্বাস। 3 মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসেই বিল দেওয়ার পক্ষে বিপক্ষে মত পাওয়া গিয়েছে জনসাধারণের তরফে। মন্ত্রী জানিয়েছেন, গোটা বিষয় খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ প্রতি 3 মাস অন্তর বিল দেয়। এই 3 মাস অন্তর বিলের পরিবর্তে মাসিক বিল তৈরি করায় বিধায়কদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে নতুন করে দপ্তর জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে দুরকম মত পেয়েছেন। যদিও পরীক্ষামূলকভাবে কলকাতা পুরসভায় বেশ কিছু এলাকা পর্ষদের অধীনে, সেই সমস্ত এলাকায় মাসিক বিল চালু করা হচ্ছে বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান। অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পঞ্চায়েত নির্বাচনের আগেই রয়েছে একাধিক পদক্ষেপ। তবে এর সাথেই রয়েছে আবার দিদিকে বলার পর ফের নতুন একটি উদ্যোগ নবান্নের। একের পর এক দুর্নীতির জেরে জেরবার রাজ্য সরকার, দলের ভিতরে হোক বা বাইরে একটা অস্বস্তি পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় দিদিকে বলো কায়দায় এক নতুন কর্মসূচি গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। দিদিকে বলো কর্মসূচির সাফল্যের পরই এই উদ্যোগ নিয়েছে এবার রাজ্য সরকার। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটই আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। তাই যদি আগামী দিনে আমাদের সাথে থেকে সরকারি যে কোনো প্রকল্প, চাকরি, কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন ঘোষণা এবং যোজনা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে